ভারতীয় বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। 1937 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লার কামালপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 10 ভাই বোনের মধ্যে সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন সবার ছোট। দেশভাগের পর তিনি কলকাতার টালিগঞ্জে এক দিদির বাড়িতে চলে আসেন। বাবা ঢাকা থেকে টাকা পাঠাতে না পারায় তিনি বাধ্য হয়েই কাজের সন্ধানে খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রাখেন। ওই সময় নাটকের জন্য নতুন মুখ খুঁজছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়ের বোনের চরিত্রে নতুন ইহুদি নাটকে প্রথমবার রঙ্গমঞ্চে অভিনয় করতে দেখা যায় সাবিত্রী দেবীকে। অভাবের সংসারের হাল ধরতে নাটকের পাশাপাশি নাচের অনুষ্ঠানও করতেন তিনি। এরপর সুযোগ আসে রূপলী পর্দায় অভিনয়ের। 1951 সালে অগ্রদূত পরিচালিত সহযাত্রী ছবিতে একটি পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করেন। ছবিটির নায়ক ছিলেন উত্তম কুমার। ওখানেই প্রথম উত্তম কুমারকে কাছ থেকে দেখেছিলেন সাবিত্রী দেবী। 1952 সালে পাশের বাড়ি ছবিতে প্রথমবার তাঁকে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। 24 ঘন্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রেম তো খানিকটা ছিলই, তবে রটনাটা বেশি। যেটা শোনা গিয়েছিল যে আমায় বিয়ে করে উত্তম কুমার বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আছে, যা নিয়ে ঝড় বয়ে গিয়েছিল, তা পুরোটাই মিথ্যা। উত্তম সাবিত্রী জুটিকে একসঙ্গে বহুবার দেখা গিয়েছে সিনেমায়। অনুপমা, মৌচাক, রাইকমল, নবজন্ম, রাজা সাজা, দুই ভাই, কল্যাণী, মোমের আলো, নিশিপদ্ম, ধন্নী মেয়ের মতো ছবিতে দর্শকদের মনে দাগ কেটেছেন তাঁরা। গৌরীদেবীর সঙ্গে মহানায়ক সংসার ভেঙে চলে আসায় তিনি খুব কষ্ট পান। সংসার ছেড়ে উত্তম কুমারের চলে আসা তাঁর যে মোটেই ভালো লাগেনি, তিনি মহানায়ককে তা জানিয়েছিলেন। শেষের দিকে উত্তম কুমারের জীবনের টানা পড়েন তাঁকে কষ্ট দিয়েছিল বলেও জানান তিনি। তিনি বলেছিলেন, কাউকে কাঁদিয়ে জীবনে সুখী হওয়া যায় না। নিজের মুখে তিনি বলেছেন, বিয়ের বহু সম্বন্ধ ভেঙে দিয়েছিল উত্তম কুমার। মহানায়ক আমার প্রতি কিছুটা দুর্বলও ছিল। মহানায়কের প্রতি সহমর্মিতা থেকেই গাঢ় হয়েছিল তাঁর প্রতি ভালোবাসা। 80-এর দশকে উত্তম কুমার যখন মারা গেলেন, অভিনয় করা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। তবে ইদানিং নতুন প্রজন্মের পরিচালক ও কলাকুশলীদের সঙ্গে কাজ করতে দেখা যায় সাবিত্রী চট্টোপাধ্যায়কে। প্রাক্তন, পদক্ষেপ, হেমলক সোসাইটির মতো অন্য ঘরানার ছবি, মূলধারার বাণিজ্যিক ছবি এবং ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। সাবিত্রী দেবীর বর্ণময় জীবনে ওঠাপড়া কম নয়। তাও চোখের জল লুকিয়ে তিনি আজও অগণিত ভক্তের মনে আনন্দ সঞ্চার করে চলেছেন। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।